বিসমিল্লা রহমান রহিম মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র দৌলতর খুলনা ছিয়াশি নম্বর প্রশ্ন কয়টা ডাক টিকিট আছে দেখেন তো এবং ডাক টিকিট বুঝলাম কী করে চারি সারি থেকে ফুটো ফুটু ফুটো ফুটো আছে চারটা আছে এটা কাগজের তৈরি কাগজের তৈরি কোনো জিনিস হলে সেখানে জাং ব্যবহার হয় এককের সিটি লেখা আছে জাং ব্যবহার হয় তাহলে আমরা দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছি উফিওগা নেসা ডাক টিকিট জাং হবে টাকা জাং হবে ট্রেনের টিকিট জাং হবে বাসের টিকিট জাং হবে যেহেতু এগুলো সব কাগজ দিয়ে তৈরি তাহলে উফিওগা নে জাং ইস্টুমিদা এর অর্থ হলো ডাক টিকিট সাইটটা আছে বা সাইডানা আছে ডাক টিকিট সাইটটা আছে সাতাশি নম্বর প্রশ্ন কয়টা ডাক দেখতে পাচ্ছি পাঁচটা তাহলে উফিওগা থাসত জাং ইসুমিরা থাসত মানে পাঁচ জাং মানে টা এটাও কাগজের তৈরি ডাক টিকিট এজন্য ব্যবহৃত হয়েছে উফিওগা থাসত জাং ইসুমিরা ডাক টিকিট পাঁচটা আছে এবার আমরা টেলিভিশন দেখতে পাচ্ছি অষ্টাশি নম্বর প্রশ্ন টেলিভিশন পাঁচটা টেলিভিশনের বেলায়ও ব্যবহার হবে একক হিসাবে গাড়ির বেলায় টেলিভিশনের বেলায় মেশিনের বেলায় সাইকেলের বেলায় মোটরসাইকেলের বেলায় দে ব্যবহৃত হয় তাহলে আমরা উত্তর দেব এক নম্বর টেলিভিশনই থাসত দে ইস্যুমিদা থাসত মানে পাঁচ দে মানে টা টেলিভিশন পাঁচটা আছে টেলিভিশনই থাসত টেলিভিশন পাঁচটা আছে উননব্বই নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং একদম উপরে এলাকা সৌল বিল্ডিং এই বিল্ডিংটার নাম সৌল বিল্ডিং কয়তলা বিল্ডিং এটা নিশ্চিত থেকে এক দুই তিন সার ড্যানভারে থাকেন এক দুই তিন সার লেখা নিশ্চিত থেকে অর্থাৎ চারতলা বিল্ডিং তালে উত্তরা তিন শাশুং সারি খনমুল ইমনিদা সা মানে হলো চার ছুং মানে হলো তলা চারিটা ওদের একক কথায় কথায় ওরা যেমন টাকার বেলা চারি ব্যবহার হয় শিবন চারি অর্থাৎ দশ পয়সা চারির কোনো মূল্য নাই তাহলে সাচুং চুং ছা চুং চারি খন্ম অর্থাৎ চারতলা বিশিষ্ট বিল্ডিং এই চারতলা বিশিষ্ট বা চারতলা যুক্ত এরকম সাচুং চারি খনমলি অর্থাৎ চারতলা বিশিষ্ট বিল্ডিং সাত সংসারী চারতলা বিশিষ্ট বিল্ডিং নব্বই নম্বর প্রশ্ন কফি গা থান দেখুন কাপের বেলায় গ্লাসের বেলায় যান ব্যবহার হয় কাপ গ্লাস অর্থাৎ আমরা যাতে করে পানি খাই চা খাই কফি খাই এই পাত্রটিকে কী বলা হবে চান কোন একট ব্যবহার হবে যান ব্যবহার হবে যান তাহলে উত্তর হল কফি গা থত যান নিদা অর্থাৎ কফি পাঁচ কাপ আছে একানব্বই নম্বর প্রশ্ন বাড়ি কয়টা আছে তিনটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির বেলায় এক এক ব্যবহার হয় সে সে মানে টা তাহলে তিন নম্বর অপশনে দেখেন লেখা জিবি সে ইস্যু মৃধা এক সের মানে হলো তিন ওই যে সে আর সে হলো টা জিবি সে ইস্যু মৃধা অর্থাৎ বাড়ি তিনটা আছে প্রথম সের মানে হলো তিন পরের সে এর মানে হলো টা ইস্তমিত এই সে কিন্তু বাড়ির বেলায় ছাড়া কিন্তু বড়ো ধতলা ভবনের বেলায় কিন্তু ব্যবহার হবে না বাড়ি দোতলা ভবন একতলা ভবনের বেলায় ব্যবহার হবে নিজস্ব বাড়ি যাদের। আর অ্যাপার্ট আলো আলাদা জিনিস তাহলে বাড়ির বেলায় ব্যবহার হবে সে জিবি শেষে ইস্তুমিতা বাড়ি তিনটা আছে কয়টা বই বিরানব্বই দাগ কয়টা বই দেখতে পাচ্ছি বিরানব্বই নম্বর প্রশ্ন আমরা তিনটা বই দেখতে পাচ্ছি তাহলে আমরা বলব বইয়ের বেলায় এক কাগজের বেলায় শুধু একখান শিট একখান সিঙ্গেল সিঙ্গেল শিট কাগজের বেলায় ব্যবহার হয় জাং কিন্তু বই কিন্তু এটা বাইন্ডিং করা অনেকগুলো পাতা একসাথে একে আমরা কিন্তু শিট বলি না বই বলি এর একগুলো হলো গুয়ান গুয়ান মানে টা বইরবেলায় টা ব্যবহার করতে গুয়ান ব্যবহৃত হয় তোমরা ওই এককের সিট ব্যাসিক সিটটা পড়বা তাহলে বই কয়টা আছে তিনটা আছে উত্তর এক নম্বর সেক মানে বই ই তো সাবজেক্ট পার্টিকেল ই গা উন এর কোনো দাম নেই এরা সাবজেক্টের পরে বসে সেকি কি সে মানে বই সে গুয়ান সে মানে তিন গুয়ান মানে টা বা খানা সেগি সেগুয়ান স্টুডেন্ট বই তিনখানা আছে তিরানব্বই নম্বর প্রশ্ন দেখেন এটা টাকার নোট একটা চেক এটা টাকা হচ্ছে এটা চেক আর কি আর কত আছে দেখেন দেখ একের পরে পাঁচটা শূন্য অর্থাৎ এক লাখ এখন চারটে শূন্য ডাইনদার দিয়ে বাদ দেন এক দুই তিন চার থাকে দশ বা ডাইনদার দিয়ে চারটে শূন্য বাদ দিলেই দশ থাকে তাহলে দশটা বলা হয় শিব আর চার শূন্যর জন্য বলবেন মান শিবমান মানে হলো এক লাখ তাহলে উত্তর হবে এক শিবমান ওয়ান চারি সুপি অর্থাৎ এক লাখ ওয়ানের চেক এই সুপি হলো চেক তাহলে সঠিক উত্তর হলো এক শিবমান অন চারি সুপি মৃদা এক লাখ ওয়ানের চেক এক লাখ ওয়ানের চেক এক লাখ শিব মানে দশ মান মানে দশ হাজার দশটা দশ হাজার হলেই এক লাখ হয় তাহলে শিব ওয়ান চারি সুপি এমনি যায় এই গণনাটা যদি না জানো তাহলে আমাদের জানাবে আমরা তোমাদের সুন্দর করে ক্লাস নিয়ে বুঝাই দেব আর সহজ বুদ্ধি হলো যে ডাইন দান দিয়ে এক দুই করে বামে গুনতে গুনতে আসো এক দুই তিন চার চারটে শূন্য বাদ দিলেই বামে থাকবে না দশ তা বলে শিব আর চারটি শূন্য জন্য বলবো মান কারণ দশ হাজার লিখতে গেলে একের চার শূন্য থাকে এই জন্য মান বলতে হয় তাহলে শিব ওয়ান চারি সুপ্রিয় মৃদা অর্থাৎ এক লাখ ওয়ানের একটা চেক চুরানব্বই নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চারজনে মিলে একটা মিটিং করতেছে বলে নে সারামি হেই রুল হাগোস মৃদা নে মানে চার সারাম মানে মানুষ হেই মানে মিটিং হাগোসা মানে করিতেছে তাহলে উত্তর হবে নেসার আমি হেইরুল হয়েছে মৃতা চারজন লোকে মিটিং করিতেছে